হ্যালো ডি স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমরা অলরেডি থামনেল দেখেই বুঝে গেছো আজকের কি টপিক ইয়েস আজকের টপিক হচ্ছে অ্যান্টোনিমস তো অ্যান্টোনিমস কি দেখো একটা শব্দের দুটো অর্থ হয় একটা হয় শব্দার্থ যাকে ইংলিশে বলে সিনোনিমস আর আরেকটি অর্থ হয় সেটি হচ্ছে অ্যান্টোনিমস তো অ্যান্টনিমস কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ বা আর বলা হলো এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড বা বিপরীত জিনিস তো এই হচ্ছে অ্যান্টোনিমস তো দেখো অ্যান্টোনিমস আজকে আমি যে ভিডিওটি তোমাদের জন্য এনেছি এটি যেমনটা কম্পিটিভ অ্যাসপারেন্টদের জন্য এটি উপযোগী একইভাবে এটি কিন্তু স্টুডেন্টসের জন্য একইভাবে উপযোগী তো আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে চল্লিশটি ওয়ার্ডস এবং তাদের তিনটে করে কিন্তু অ্যান্টোন সো মোর একশো কুড়ি প্লাস ওয়ার্ডস তোমরা শিখে যাচ্ছ তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ভোকাবুলারি যে একটা শব্দ ভাণ্ডার সেটাকে কিন্তু তোমরা সমৃদ্ধ করতে পারো তো আজকে এই যে টপিকটা আলোচনা করবো এখানে কিন্তু টু ইন ওয়ান বিষয়টি রয়েছে কেন দেখো এখানে আমি কী বললাম যে একটি ওয়ার্ডস থাকছে এবং তার সাথে তিনটে করে তার অ্যান্টোনিমস থাকছে এই যে তিনটে অ্যান্টোনিমস থাকছে সেটা কিন্তু এক একজনের কিন্তু সিনোনিমস আর যেটা এই সিনোনিমস তিনটের কিন্তু একটা অপোজিট ওয়ার্ড তো একইভাবে এরা পরস্পরের সঙ্গে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এইভাবে কিন্তু রয়েছে তো বিষয়টি যখন ভিডিওটি আমি শুরু করব তখন তোমরা কিন্তু বুঝতে পারবে তো যাই হোক তো আমি কিন্তু অলরেডি সিনোনিমসের ওপরেও একটা ভিডিও অলরেডি চ্যানেলে প্রোভাইড করেছি তোমরা যারা সেটা দেখো নি তার কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে তো চলো শুরু করছি আজকের টপিক লেটস গেট স্টার্টেড দেখো ফার্স্টে যেটা রয়েছে বিউটিফুল বিউটিফুল এই ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ তো এই যে বিউটিফুল এই কথাটির অর্থ হচ্ছে সুন্দর আমরা এটা সকলেই জানি তো দেখো এই যে বিউটিফুল এই ওয়ার্ডটা রয়েছে তার পাশে তিনটে ওয়ার্ড রয়েছে এই তিনটে কিন্তু এই বিউটিফুল ওয়ার্ডটির কিন্তু অপোজিটস বা অ্যান্টোনিমস একইভাবে এই যে আগলি হিডিয়াস আন অ্যাট্রাক্টিভ এই ওয়ার্ডগুলো রয়েছে এরা কিন্তু একে অন্যের সিনোনিমস এই জন্যই বললাম টু ইন ওয়ান তো দেখো এখানে আগলি হিডিয়াস আন অ্যাট্রাকটিভ এইগুলোর কিন্তু বিউটিফুল ওয়ার্ডটি হচ্ছে অপোজিট ওয়ার্ড বুঝতে পেরেছ আচ্ছা তারপরে দেখো তাহলে এই যে বিউটিফুল কথাটি অর্থ সুন্দর তো এর অপোজিট ওয়ার্ড কী কী রয়েছে দেখো আগলি আগলি কথার অর্থ কুচ্ছিত হিডিয়াস এটা হচ্ছে জঘন্যতম আর আনঅ্যাট্রাক্টিভ এটা হচ্ছে অনাকর্ষণীয় নেক্সট দেখো অ্যানসিয়েন্ট অ্যানসিয়েন্ট কথাটি অর্থ কি অ্যানসিয়েন্ট হচ্ছে প্রাচীন আর এর অপোজিট বা কী কি দেখো মডার্ন আধুনিক অ্যাডভান্সড অর্থাৎ যেটা প্রগতিশীল যেটা অনেকটা এগিয়ে আছে সে সেখানে প্রাচীনের কোনো লিঙ্ক নেই আর কি আপ টু ডেট আমরা এটা বলি যে আমরা ইভেন আমরা ব্যাংকে গিয়েও বলি আপ টু ডেট তাই তো তাহলে আপ টু ডেট কথা অর্থ হচ্ছে কি এটা হচ্ছে যুগোপযোগী বা যুগের সঙ্গে যেটা চলছে চলনসই সেটা হচ্ছে আপ টু ডেট ওকে আচ্ছা নেক্সট দেখো ন্যাচারাল তিন নম্বর যেটা রয়েছে ন্যাচারাল তো এই ন্যাচারাল কথার অর্থ হচ্ছে কি দেখো যেটা হচ্ছে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক তো প্রাকৃতিক তাহলে এর অপোজিট কী কি দেখো আর্টিফিশিয়াল যেটা হচ্ছে কৃত্রিম আর এই যে ওয়ার্ডটা দেখছো ডামি এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে কৃত্রিম বা সাজানো এটা হচ্ছে মন গড়া এটা কিন্তু যার সাথে কোনো বাস্তবের কোনো মিল নেই সেটা হচ্ছে ডামি আর নেক্সট যেটা রয়েছে কী রয়েছে দেখো ফ্যাক্টিটিয়াস এই কথাটির অর্থ হচ্ছে কাল্পনিক বা অস্বাভাবিক ওকে এগুলো হয়ে গেল ন্যাচারালের অ্যান্টোনিমস চার নম্বর দেখো কী রয়েছে অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট কথার অর্থ কী গ্রহণ করা তাহলে দেখো গ্রহণের অপোজিট ওয়ার্ড কী হয় প্রত্যাখ্যান করা তাহলে কী হবে এগুলো অ্যান্টোনিমস দেখো রিফিউজ তারপরে ডিনাই তারপরে রয়েছে কি রিজেক্ট এবং ডিক্লাইন এটা আমরা জানি তো এখানে চারটে কিন্তু অ্যান্টোনিমস তোমরা পেয়ে যাচ্ছ তাহলে দেখো অ্যাকসেপ্ট কথাটির যে অ্যান্টোনিমসগুলো রয়েছে কি কি রিফিউজ ডিনাই রিজেক্ট আর ডিক্লাইন এই হচ্ছে অ্যাকসেপ্টের অ্যান্টোনিমস নেক্সট দেখো পাঁচ নম্বর যেটা রয়েছে বেনিফিট বেনিফিট এই কথাটির অর্থ কী বেনিফিট হচ্ছে উপকারিতা তো দেখো এর অপোজিট কী কী রয়েছে অ্যান্টোনিমস ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা তাহলে কি এটার অর্থ অসুবিধা আর অবস্ট্যাকল অবস্ট্যাকল কথা অর্থ হচ্ছে বাধা তো অবস্ট্যাকল যেটা রয়েছে সেটা অর্থ হচ্ছে বাধা আর আরেকটা রয়েছে ড্রব্যাক ড্রব্যাক কথার অর্থ হচ্ছে খামতি বা অসুবিধা বা অপূর্ণতা তো এই হচ্ছে বেনিফিটের তিনটে অ্যান্টোনিমস ওকে চলে যাচ্ছি নেক্সট ছয় নম্বর তো দেখো ছয় নম্বরে কি রয়েছে ডিফারেন্ট তো ডিফারেন্ট কথার অর্থ কি ডিফারেন্ট কথার অর্থ হচ্ছে আলাদা তো আলাদা দেখো আলাদা কি কি আলাদা যেটা রয়েছে অ্যান্টোনিমসগুলো কি কি সেম সেম হচ্ছে কি একই বা এটা কোনো পার্থক্য নেই একই আর সিমিলার সিমিলার কথা অর্থ হচ্ছে একই রকম আর আইডেন্টিক্যাল এটা হচ্ছে কিন্তু একই যেটা হচ্ছে কোনো পার্থক্য নেই তাহলে ডিফারেন্ট কথাটির অ্যান্টোনিমস হচ্ছে সেম সিমিলার এবং আইডেন্টিকাল তো দেখো এখানে কিন্তু যে ওয়ার্ডগুলো সম্পর্কে আমি বলছি সেই ওয়ার্ডগুলো কিন্তু যে একই মানে সেরকম নয় সেটা কিন্তু বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী এক একটা এক একটা আলাদা রকম অর্থ প্রকাশ করবে তো সেইগুলো সেই জন্য এইগুলো সম্পর্কে একটু সচেতন থাকবে ওকে নেক্সট দেখো সাত নম্বর চলে যাচ্ছে স্মল রয়েছে তো স্মল এই কথাটি অর্থ কি ছোটো বা ক্ষুদ্র তো এখানে রয়েছে দেখো অ্যান্টোনিমসগুলো হিউজ ম্যাসিভ আর জাইজান্টিক তো এই তিনটে রয়েছে এই তিনটের অর্থই হচ্ছে বিশাল বড় আকারের তো সেগুলোকে বলা হচ্ছে কি স্মলের অ্যান্টোনিমস তারপর দেখো রয়েছে টিনি তো টিনি কী হবে টিনি তিনি হচ্ছে একদম ক্ষুদ্র ছোট্ট তো সেক্ষেত্রে তার অ্যান্টোনিমস দেখো চারটে অ্যান্টোনিমস এখানে রয়েছে একটা হচ্ছে বিগ লার্জ জায়ান্ট আর প্লেনটি এই যে জায়ান্ট কথাটি তোমরা দেখছো এই জায়ান্ট কথা অর্থ হচ্ছে দৈত্য তো এখানে দৈত্যাকার অর্থাৎ দৈত্য কিন্তু খুবই উচ্চতা বিশিষ্ট হয় তো এখানে তাহলে কি তিনি যেহেতু ছোট একদম ক্ষুদ্র তো জায়ান্ট কথাটির অর্থ হচ্ছে খুবই দৈত্যাকার খুবই বড়ো বিশালাকার আর প্লেনটি হচ্ছে এটাও কিন্তু প্লেনটি অর্থ কিন্তু প্রচুর হয় আবার এখানে বিশাল বড় কিছু বোঝাচ্ছে প্রচুর ওকে আচ্ছা তারপরে দেখো নেক্সট রয়েছে বিজি বিজি তো আমরা এই কথাটি সকলেই জানি বিজি আমরা আজকাল খুবই বিজি থাকি তাহলে এই যে বিজি কথাটি অর্থ হচ্ছে ব্যস্ততা তো এর কি কী হবে দেখো ফ্রি ফ্রি মানে মুক্ত থাকা অর্থাৎ বিশেষ কোনো কাজ বাস না থাকলে সেই অবস্থাকে বলা হচ্ছে ফ্রি থাকা আর রিল্যাক্সড রিল্যাক্সড মানে কি কেউ বিশেষ মানসিক শান্তি বা রিল্যাক্স কোনো কাজ নেই সে সময় কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে এরকম অবস্থাতেও কিন্তু আমরা রিল্যাক্সড বলি তারপর দেখো কাম শান্ত অবস্থা এখানেও তাই এখানে প্রশান্তি নিয়ে কোনো কাজ না থাকা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকা সেই অবস্থাকে বলা হচ্ছে কাম আর হচ্ছে ইনঅ্যাক্টিভ ইন কথা অর্থ কি যে কোনো রকমভাবে অ্যাক্টিভই নয় সে হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ কোনো কর্মক্ষম বা কোনো কিছু কাজ যে করছে না সেক্ষেত্রে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকা বা কোনো কিছু তার স্পন্দন না থাকা তো এটা হচ্ছে ইন্যাক্টিভ তাহলে বিজির আমরা চারটে এখানে অ্যান্টোনিমস পেয়ে গেলাম সেটা হচ্ছে কী কী ফ্রি রিল্যাক্সড কাম আর ইনঅ্যাক্টিভ চলে যাচ্ছি দেখো দশ নম্বরে বেস্ট বেস্ট তো আমরা এই ওয়ার্ডটির সম্পর্কে পরিচিত বেস্ট তো এটাও এগুলো কিন্তু অ্যাডজেকটিভ তো বেস্ট কথা অর্থ হচ্ছে সবচেয়েতে ভালো তো অ্যান্টোনিমস কি হবে ওর্স্ট তো সবচেয়ে খারাপ ওস্ট তারপর লিস্ট রয়েছে তারপরে ফ্লিমজি তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কিন্তু বেস্টের অ্যান্টোনিমস এই ফ্লিমসি ওয়ার্ডটির অর্থ হচ্ছে তুচ্ছ বা একবারে যুক্তিহীন ওকে চলে যাচ্ছি পরের তো দেখো পরের এগারো নম্বরে কি রয়েছে শর্ট শর্ট কথার অর্থ হচ্ছে ছোট তো দেখো শর্ট হচ্ছে ছোট তাহলে কী হবে এর দেখো চারটে এন্টারনেমস আমি দিয়েছি তো টল লম্বা বোঝায় ওভার লং আরও বেশি লম্বা এনডিওরিং রয়েছে আর রয়েছে কি লাস্টিং তো এন লাস্টিং এইগুলোর অর্থ হচ্ছে দেখো শর্ট এখানে শর্ট মানে তো ছোটো বা অল্প সময়ের জন্য সেই ক্ষেত্রে যদি একটা সময় একটা টাইমের কথা বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু এন বা লাস্টিং এই কথাগুলো কিন্তু অনেকটা সময় ব্যাপী বা সেইগুলো কিন্তু আমরা যদি কোনো জুতো কিনি বা কোনো ব্যবহারের জিনিস কিনি সেটা যদি দীর্ঘ সময় থাকে সেটা যদি ব্যবহার আমরা করতে পারি দীর্ঘ সময় সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে এনডিওরিং বা লাস্টিং তো এইগুলো কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে চলে সেরকম কিছু বোঝাচ্ছে সেক্ষেত্রে শর্ট আর লাস্টিং তো দেখো তারপরে দেখো ফিয়ার রয়েছে তো ফিয়ার কথা অর্থ হচ্ছে ভয় তো ভয় তাহলে কি কোনো কাজ করতে ভয় বা কোনো কিছু কথা বলতে ভয় বা কোনো কিছু যা কোনো কিছুতে ভয় মানুষের অনেক রকমের ভয় হয় তো সেটা অ্যান্টোরেন্স কি হবে দেখো কনফিডেন্স অর্থাৎ যেটা হচ্ছে কনফিডেন্স কোনো কাজ কিছু করার জন্য বা কোনো কিছুর জন্য কিন্তু সাহসের প্রয়োজন হয় তার জন্য কি লাগবে কনফিডেন্স প্রয়োজন হয় আর অ্যাসিওরেন্স অ্যাসিওরেন্স হচ্ছে প্রতিশ্রুতি বা কোনো কিছু কাজ করার জন্য কিন্তু বা প্রতিশ্রুতি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু সাহস প্রয়োজন হয় আর কি গ্যালান্ট গ্যালান্ট কথা অর্থ হচ্ছে সাহসী তো এই যে এখানে তিনটে অ্যান্ট্রিমস রয়েছে তো আমি আরও একটি কথা বলে রাখি এই প্রসঙ্গে যে আমি যে তিনটে বা চারটে করে অ্যান্ট্রিমস দিয়েছি এইগুলোই যে এটার অ্যান্ট্রিমস এছাড়া হয় না এমনটা নয় তো আমি চাই তোমরা এই ভিডিওগুলো থেকে কিছু শেখো তো সেই জন্য আমি একেবারে অনেকগুলো করে দিচ্ছি না তো তাহলে কিন্তু তোমাদের ব্রেইনটা হ্যাং করবে তো সেই জন্য আমি চাইছি অল্প কিছুর মাধ্যমে এগুলো শেখাতে দেখো চলে যাচ্ছি পরে লার্জ তো লার্জ কথা লার্জ হচ্ছে বিশাল বড়। তাহলে এটা এটা অ্যান্টোনিমস কী হবে দেখো ডিমি ডিমিনিউটিভ মিনি আর পেটি তো এগুলোর অর্থ হচ্ছে ছোটো তো নেক্সট দেখো গাইড গাইড কথা অর্থ কি গাইড হচ্ছে আমরা যেমন বলি গাইড করা তো গাইড অ্যাজ এ টিচার টিচারদেরকে বলা হয় ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড তাই তো তো গাইডের কথা অর্থ কি যে পথ প্রদর্শক যে পথ দেখান তাহলে এখানে তাহলে গাইড কথাটা হচ্ছে পথ প্রদর্শক তো এখানে কি হবে ফলো তাহলে অনুসরণ করা ট্রেইল এক্সিট তো দেখো এগুলো কি ট্রেল কথা অর্থ হচ্ছে পথ অনুসরণ করা এক্সিট মানেও তাই তো দেখো এখানে বা কাউকে অনুসরণ করা বা কাউকে কারোর কথা বা কারোর মত অনুযায়ী চলা তো সেগুলো হচ্ছে এইগুলো ফলো ট্রেল এক্সিট এইগুলো আর গাইড হচ্ছে কি পথ দেখানো তাহলে এটা অ্যান্টোনিমস পুরো এগুলোর তারপর দেখো ইম্পেরিল ইম্পেরিল কথা ইম্পেরিল যে ওয়ার্ডটি রয়েছে তো এটি হচ্ছে কি দেখো ইম্পেরিল হচ্ছে বাধা আর এখানে তাহলে এর অ্যান্টোনিমস কী হবে দেখো এইড হেল্প অ্যাসিস্ট আর একটা কী রয়েছে দেখো এখানে রয়েছে গার্ড তো গার্ড করা তো এই যে ইম্পেরাল হচ্ছে বাধা বাধা হয়ে হয়ে দাঁড়ানো আর তার অ্যান্টোনমস কি হবে এইড সহায়তা করা হেল্প সাহায্য করা তাই আর গার্ড মানেও তাই গার্ড হচ্ছে তাহলে কি কাউকে রক্ষা করা তো এগুলো হচ্ছে তার তাকে সাহায্য করা তো এই হচ্ছে ইম্পেরাল কথাটির চারটে অ্যান্টোনিমস চলে যাচ্ছি পরে ষোলো নম্বর দেখো রয়েছে কি লাউড তো লাউড কথার অর্থ কি লাউড হচ্ছে জোরে তাই তো তাহলে এখানে অ্যান্টোনিমস কি হবে লো কুইট সফট ওকে দেখো ফ্রিডম রয়েছে তো ফ্রিডম কথা অর্থ কি স্বাধীনতা তাহলে কি রয়েছে দেখো ল্যাবিলিটি স্ল্যাভারি ক্যাপটিভিটি তো এই ল্যায়বেলিটি কথা অর্থ হচ্ছে দায়ী দায়িত্ব বা বাধ্যবাধকতা স্ল্যাভারি মানে কি স্ল্যাভারি হচ্ছে কিতোদাস কিতদাসত্ব করা আর ক্যাপটিভিটি অর্থাৎ বন্দি তাহলে এগুলো সব কি ফ্রিডমের অ্যান্টোনিম স্নেক দেখো অ্যাগনি অ্যাগনি হচ্ছে যন্ত্রণা তো যন্ত্রণা তাহলে এর অ্যান্টনি কী কী হবে জয় জয় হচ্ছে আনন্দ হ্যাপিনেস মানেও তাই আনন্দ আর কন্টেনমেন্ট মানে এই কথা অর্থ হচ্ছে তুষ্টি বা তৃপ্তি কোনো কিছু কাজ করে তৃপ্তি লাভ করা বা কোনো কিছু পড়ে বা কোনো কিছু খেয়ে সেক্ষেত্রে হচ্ছে কন্টেনমেন্ট আর এখন হচ্ছে যন্ত্রণাদায়ক তারপরে দেখো কভার্ড কভার কথা অর্থ কী কভার কথা হচ্ছে ঢাকা তো এটার অ্যান্টোনিমস হবে কি আনকভার নেকেড রিভিল্ড এইগুলো কথার অর্থ হচ্ছে কি সবগুলো কিন্তু ঢাকা নেই বা যেটা উন্মুক্ত রয়েছে সেগুলো হচ্ছে কি কভারের অ্যান্টোনিমস নেক্সট দেখো ডিমান্ড টোয়েন্টি নাম্বার রয়েছে ডিমান্ড তো ডিমান্ড কথা অর্থ হচ্ছে কি দাবি তাহলে কি দাবির অ্যান্টোনিমস কি কি হবে সাপ্লাই প্রোভাইড এবং অফার সাপ্লাই প্রোভাইড এবং অফার তো এগুলো অর্থ কি দেখো ডিমান্ড হচ্ছে দাবি বা চাহিদা তো চাহিদা থাকলে কি হবে সেই প্রোডাক্টগুলো সাপ্লাই থাকবে সরবরাহ থাকবে তো এইগুলো সবই অর্থ হচ্ছে সরবরাহ করা চলে যাচ্ছে একুশ নম্বরে তো দেখো তারপরে কি রয়েছে দেখো প্যানিকড প্যানিকড প্যানিক কথা অর্থ কি ভয় পেয়ে যাওয়া বা ভীত হওয়া কোনো কিছুতে আতঙ্কগ্রস্ত হওয়াকে প্যানিকড বলা হয় তো দেখো এখানে প্যানিকটের যে অ্যান্টোনিমস রয়েছে সেগুলো কি কাম ফেয়ারলেস বোল্ড তো এগুলো কি দেখো প্যানিক হচ্ছে আতঙ্কগ্রস্ত হওয়া আমরা প্যানিক হয়ে গেলে কি করি চিৎকার করি তাই তো বা অনেকে আবার সেন্সলেসও হয়ে পড়েন তো দেখো এখানে কাম যে কোনো কিছুতেই তার কোনো কিছু রিয়াকশন হয় না সে কাম শান্তিতে থাকতে পারে ফিয়ারলেস ভয়হীন অবস্থা বোল্ড সাহসী তাহলে এগুলো হচ্ছে প্যানিকটের অ্যান্টোনিমস নেক্সট দেখো অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি কথার অর্থ হচ্ছে প্রতিকূলতা তো এইখানে দেখো সাকসেস তো আমরা প্রতিকূলতাকে জয় করে কিন্তু সফলতা পাই তারপরে দেখো প্রসপারিটি এবং হচ্ছে লাখ সৌভাগ্য এইগুলো বোঝাচ্ছে তারপরে দেখো রয়েছে স্টিফ তো স্টিফ কথা অর্থ হচ্ছে কঠিন বা অনমনীয় বলতে পারো বা সহজ ভাষায় বলতে গেলে কড়া তো এইটার অ্যান্টোনিমস কী হবে দেখো ফ্লেক্সিবল লেনিয়েন্ট এবং ওয়ার্কেবল তো এইগুলোর কথা অর্থ হচ্ছে ফ্লেক্সিবল যেটা হচ্ছে নমনীয় ওয়ার্কেবল যেগুলো কাজ করা যায় বা লেনিয়েন্ট অর্থ হচ্ছে যেটা হচ্ছে আরামদায়ক বা যে যেগুলোকে ইচ্ছে মতো সেগুলোকে ব্যবহার করা যায় তো স্টিপ হচ্ছে করা বা কঠিন তাহলে এইগুলো হচ্ছে তার অ্যান্টোনিমস নেক্সট দেখো অ্যাপিয়ার অ্যাপিয়ার কথা অর্থ কী হঠাৎ করে আবির্ভূত হওয়া তো এখানে দেখো ফেড আওয়ে ফেড হয়ে অর্থাৎ কি ফেড হয়ে যাওয়া অর্থাৎ আমরা বলি না যে জামা কাপড়ের রঙ ফেড হয়ে গেছে অর্থাৎ কালারটা চলে গেছে তো ফেড হয়ে যাওয়া মানে কি ফেড হয়ে অর্থাৎ হচ্ছে যে হঠাৎ করে সেখান থেকে উবে যাওয়া ডিস অ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া এভাপোরেট বাসভূত হয়ে যাওয়া অর্থাৎ অ্যাপিয়ার কথার সঙ্গে এইগুলো কিন্তু পুরোপুরি তার কন্ট্রাস্ট একটা অবস্থাকে বোঝাচ্ছে নেক্সট হচ্ছে এনজয় তো আমরা এটা এনজয় ওয়াটার সঙ্গে খুব পরিচিত এনজয় হচ্ছে উপভোগ করা তো দেখো এখানে কী রয়েছে অ্যান্টোনিমস ডিটেস্ট হেট আর ডিসলাইক তো এই দেখো এই ডিটেস্ট কথা অর্থ হচ্ছে কি কোনো কিছু দারুণভাবে অপছন্দ করা হেট মানে তো আমরা জানি আর ডিসলাইক তো জানি অপছন্দ করা তো এই হচ্ছে এনজয়ের অ্যান্টোনিমস নেক্সট দেখো স্পিরিচুয়াল স্পিরিচুয়াল কথাটি হচ্ছে আধ্যাত্মিক তো এর দেখো রয়েছে অ্যান্টোন ম্যাটেরিয়াল টেম্পোরাল আর সেন্সুয়াল তো এই কথাগুলো রয়েছে এইগুলোর অর্থ কি অস্থায়ী বা যেটা বলতে পারে আবেগপূর্ণ আর স্পিরিচুয়াল হচ্ছে আধ্যাত্মিক তারপরে দেখো ফ্রেশ 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 কথাটি অর্থ হচ্ছে কি সতেজ বা টাটকা তো এর অ্যান্টোনিম কী কী হবে দেখো স্টেল বাঁশি ওল্ড পুরনো প্রসেসড আমরা বলি না প্রসেস ফুড বেশি খাওয়া ভালো নয় অর্থাৎ এটার অর্থ হচ্ছে প্রক্রিয়াজাত অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নেক্সট দেখো কোয়েল তো এটার অর্থ হচ্ছে দমন করা বা দমিয়ে রাখা বা থামিয়ে রাখা আটকানো এইগুলোকে বলা হয় কোয়েল তো এর অ্যান্টোনিমস কী হবে ইভোক এনকারেজ প্রভোগ এগুলো কি এগুলো হচ্ছে দেখো কাউকে কোনো কিছু কাজ করতে উৎসাহিত করা বা বলা যেতে পারে পুনরোচিত করা ভাষায় তো এই হচ্ছে কুয়েলের অ্যান্টোনিমস তারপরে দেখো কুয়েলের পরে ডেলিভারেট ডেলিভারেট হচ্ছে ইচ্ছাকৃতভাবে তো এর অ্যান্টোনিম কি কি কেয়ারলেস হ্যাসটি ইমপালসিভ তো এই ইম্পালসিভ কথা অর্থ হচ্ছে আবেগপবন বা এখানে দেখো ডেলিভারেট হচ্ছে ইচ্ছাকৃতভাবে কিন্তু এইগুলো যে রয়েছে কেয়ারলেস এগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে নয় এগুলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ওকে বা আবেগপ্রবণগতভাবে এবং লাস্টে যেটা রয়েছে উইক তো এইটার অর্থ হচ্ছে দেখো উইক হচ্ছে দুর্বৃত্ত বা যে চালাক হুম তো এখানে কি হবে গুড ভার্চুয়াস আর কাইন্ড তো এগুলো হচ্ছে এর অ্যান্টোনিমস নেক্সট দেখো চলে যাচ্ছি নেইভার নেইভার হচ্ছে কখনো না তা এর অ্যান্টোনিম কী কী হবে ইউজুয়ালি সামটাইমস ফ্রিকুয়েন্টলি ইউজুয়ালি হচ্ছে সাধারণত সামটাইমস কখনো কখনো আর ফ্রিকোয়েন্টলি মাঝে মধ্যে তাহলে কি এগুলো হচ্ছে কখনো না এর অ্যান্টোনিমস তারপরে দেখো সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট কথা অর্থ কি সিগনিফিক্যান্ট হচ্ছে তাৎপর্যপূর্ণ আর তার অ্যান্টোনম কী কী রয়েছে দেখো মাইনর ইরেলিভেন্ট আর মিনিংলেস তো মাইনর হচ্ছে ক্ষুদ্র ব্যাপার আর ইরেলিভেন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক আর মিনিংলেস হচ্ছে অর্থহীন ওকে নেক্সট দেখো ফেম তো ফেম কথা অর্থ কি ফেম হচ্ছে খ্যাতি সুখ্যাতি তারপরে এর অ্যান্টনিং কী কী প্রাইভেসি হিউমিলিটি ইগনোরেন্ট তো ফেম হচ্ছে বিখ্যাত বা যাকে সবাই চেনে জানে এরকম কিছু আর এই যে ওয়ার্ডগুলো দেখছো এগুলোর অর্থ কী কিন্তু এগুলো হচ্ছে নিজেকে ব্যক্তিগতভাবে নিজের মধ্যে থাকা সেটা হচ্ছে প্রাইভেসি বা আমাদের কিছু জিনিস থাকে যেগুলো আমাদের কিন্তু একদম সেগুলোকে পাবলিক করা উচিত নয় কোন ডকুমেন্টস হতে পারে বা রিয়েল কোনো জিনিস সেগুলো কিন্তু আমাদের প্রাইভেট রাখাই ভালো তো এইগুলো হচ্ছে কিন্তু এর অ্যান্টোরামস তারপর দেখো লাভ লাভ কথা অর্থ কী লাভ হচ্ছে হাসাহাসি করা তো এর অ্যান্টোরিয়াম আমরা সকলেই জানি দেখো ক্রাই ক্রাই হচ্ছে কি দুঃখ কান্নাকাটি করা আর গ্রিভ হচ্ছে শোকগ্রস্ত হয়ে থাকা কান্না কান্নাকাটি করা ওকে তারপর দেখো রয়েছে ইনিশিয়াল ইনিশিয়াল কথা অর্থ হচ্ছে প্রাথমিক তো এর অ্যান্টোনিম কী কী লাস্টলি ফাইনাল অনগোয়িং তারপর দেখো নেক্সট তো দেখো এনডিওর এনডিওর হচ্ছে সহ্য করা তো এর অ্যান্টোনিম কী কী দেখো চারটে অ্যান্টোনিম এখানে দিয়েছি সেটা হচ্ছে ডাই ফেড প্যারিস আর সিজ তো এগুলো হচ্ছে কি সব কিছুই সহ্য না করার পরের অবস্থা অর্থাৎ সহ্য করতে না পারলে যেটা হয় তো সেটাকে আমরা কি হাল ছেড়ে দেওয়া যাকে বলে ডাই মারা যাওয়া ফেড যেটা একদম উবে গেল আর পেরিস পেরিস হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া আর সিজ মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া তারপরে দেখো রিপেল রিপেল কথাটি অর্থ হচ্ছে প্রতিহত করা বা ব্যাহত করা তারপরে দেখো এর অ্যান্ড্রিমস কি কি রয়েছে অ্যাট্রাক্ট অ্যালিওর ওয়েলকাম তো এইগুলো হচ্ছে কি অ্যাট্রাক্ট হচ্ছে আকর্ষিত করা অ্যালিওর অ্যালিওর হচ্ছে বিমোহিত করা আর ওয়েলকাম হচ্ছে স্বাগত জানানো তাহলে কি রিপেল কথাটি অর্থ প্রতিহত করা তার এগুলো অ্যান্টোনিমস নেক্সট দেখো গ্রুসাম এই যে গ্রুসাম কথাটি অর্থ হচ্ছে বিভৎস বা ভয়ঙ্কর তো এর অ্যান্টোনিম কী হবে প্লেজেন্ট বিউটিফুল অ্যান্ড লাভলি তারপর দেখো নেক্সট ক্লেভার তো ক্লেভার কথা অর্থ হচ্ছে চালাক তো এর অ্যান্টোনিম আমরা কী কী ব্যবহার করতে পারি দেখো স্টুপিড প্লুলেস ফুলিশ তো এগুলো হচ্ছে কি এর এগুলো অর্থ হচ্ছে বোকা তারপর দেখো কনসেন্ট কনসেন্ট হচ্ছে কোনো কিছু সম্মতি দেওয়া তাহলে এর অ্যান্টোনিমস কি কী হবে ফরবিট ডিনাই আর রিজেক্ট তো এইগুলো হচ্ছে বারণ করা বা বাধা দেওয়া বা প্রত্যাখ্যান করা এইগুলো হচ্ছে বোঝায় তো এই হচ্ছে চল্লিশটি অ্যান্টোনিমস আই হোপ ভিডিওটি তোমাদের কাজে আসবে যদি তোমাদের হেল্পফুল মনে হয় ভিডিওটিকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সো দ্যাটস অল ফর টুডে We will meet in our next video. Thanks for watching.